नमस्कार বর্ণালী হেসেলে সবাইকে স্বাগত। চলুন দেখে নেই রাড়া মাটন বা মাটন রাড়া আমি কেমন করে বানিয়েছি। পরিমাণ মতো হলুদ, লঙ্কা গুঁড়ো 2 চামচ, 1 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 2 চামচ সাদা তেল, এখানে আছে আদা পেঁয়াজ রসুনের পেস্ট টেবিল চামচের 2 চামচ। ভালো করে মিশিয়ে নিয়ে 3 ঘন্টার জন্য ম্যারিনেট করা থাকবে। এখানে আছে 100 গ্রাম কিমা, মটন কিমা, আদা পেঁয়াজ রসুনের পেস্ট 1 চামচ, টক দই, অল্প জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অল্প, পরিমাণ মতো হলুদ। এবার একটু নেড়ে নিয়ে আরও 1 চামচ দই মিশিয়ে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 3 ঘন্টা ম্যারিনেট করা থাকবে। এখানে 2 চামচ সাদা তেল আর 2 চামচ ঘি মিশিয়ে নিয়ে ফোড়নে যাবে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, গোটা জিরে, এখানে আছে দুটো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজ নেড়ে গোল্ডেন করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, 3 ঘন্টা ম্যারিনেট করা রাখা ছিল। এখানে 600 গ্রাম মটন আছে, খুব ভালো করে এবার হাই ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেব। খুব ভালো করে নেড়ে নিয়ে এবার মিশিয়ে নেব মটন কিমা। আবার ভালো করে নেড়ে নিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে এবার আবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, আবার কিছুক্ষণ ভালো করে নেড়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে পুরো রান্না হবে। 1 কাপ গরম জল মিশিয়ে নিয়ে আবার 4 মিনিটের জন্য ঢেকে দেব। পুরো রান্না করতে আমার সময় লেগেছে 1 ঘন্টা 30 মিনিট, কারণ এখানে আমি প্রেশার কুকার ব্যবহার করিনি, করাতেই পুরো রান্না হয়েছে। পরিমাণ মতো নুন মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ নেড়ে নিয়ে এবার আবার 4 মিনিটের জন্য ঢেকে দেব। 4 মিনিট হয়ে গেছে, এবার মিশিয়ে নেব কসুরি মেথি। এবার আবার কিছুক্ষণ নেড়ে নিয়ে এবার অল্প ধনে পাতা মিশিয়ে নিয়ে আবার 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে, এবার নেড়ে নিয়ে এবার তুলে নেব। এটা রুটি, পরোটা, প্লেন রাইস এর সঙ্গে খুব ভালো যায়, এটা অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। একদম রেডি হয়ে গেছে রাড়া।